নমস্কার বন্ধুরা শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে আজকের রেসিপি ডিম বেগুন এটা রুটি বা ভাত যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে চলুন তাহলে দেখে কিভাবে কীভাবে তৈরি করতে হয় ডিম বেগুন প্রথমেই কড়াইতে গরম করে নিচ্ছি টু টেবিল স্পুন সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার এর মধ্যে চারশো গ্রাম বেগুনকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম বেগুনটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে বেগুন ভাজবার জন্য দিয়ে দিচ্ছি সামান্য নুন আর হলুদ বেগুনটা যখন এরকম লাল করে ভাজা হয়ে যাবে তখন এটাকে কড়াই থেকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি বেগুনগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আবারও টু টেবিল স্পুন সরষের তেল গরম করে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরে এবং দুটো কাঁচা লঙ্কা ফোড়ন ছসাত কোয়া রসুনকে থেতো করে রেখেছিলাম রসুনটাকে দিয়ে বাদামি করে রসুনটাকে ভেজে নিতে হবে রসুনটা সুন্দর ভাজা গন্ধ বেরোতে শুরু করলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম পেঁয়াজগুলোকে দিয়ে হালকা বাদামি করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ স্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো মিডিয়াম ফ্লেমে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোগুলো ভালো মতন নরম হয়ে যায় এখন টমেটোগুলো বেশ ভালো মতন নরম হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর বেগুনগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে থাকবে এদিকে একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে রেখেছিলাম ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম এখন বেগুনগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার এই ফেটানো ডিমগুলোকে বেগুনের ওপরে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে এইবার হাইতে করে দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে ডিমটাকে মিশিয়ে নিতে হবে বেগুনের সাথে খানিক্ষণ এইভাবে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর নামানোর আগে ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে একমুটো ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নিলে কিন্তু ডিম বেগুন একদমই রেডি রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখুন এই ডিম বেগুন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক এবং শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার প্রেস করে দেবেন তাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজ এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন